পাগলের মতো ভিডিও করছে, আমি জানি না ও কেন করছে এরকম। দুই বোনে আমি তো ফোন খোঁচাচ্ছি, ও কি ভিডিও করছে। আর অনেকদিন ধরে আমাদের দুজনের একসাথে ব্লগ করা হয় না, কিন্তু আজকে মনে হচ্ছে এই ব্লগটা তো একদম বেকার ফালতু। দুপুরবেলা এখন বাজে 2:10, 2:10 বাজে, তো আমরা দু বোনে একদম শুয়ে টুয়ে পাগলের মতো আছি, ওটাই কেন জানি না ভিডিও করছে। আজকে সেরকম ভাবে ভিডিও করতে ইচ্ছে করছে না, তো খাটে শুয়ে আছি, সেটাই আর করছি। তো আমরা আজকে সকালে গেছিলাম ব্যাংকে, তো ব্যাংক থেকে ওর জন্য লেট হয়েছিলাম, আমাদের দিকে আসলাম আর কি। তো আমার কিছু টাকা ওঠার ছিল, তো সেই জন্য ব্যাংক থেকে, মানে ব্যাংকে প্রচুর ভিড় আর লেটও হয়ে গেল আস্তে আস্তে, তো অনেক চলে আসছে। আর আমাদের আজকে তো মনসা পূজা, সবাইকে মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের মনসা পূজাটা খুবই ভালো কাটুক। কার কার বাড়িতে মনসা পুজো হয়? আশা করি সবারই বাড়িতে ছোটোখাটো মনসা পুজো হয়, তো আমাদের বাড়িতেও হয়। আর বাবা এখন গেছে বাজার করতে, তো মা উপোস আছে, মা কিছু খায়নি। আর আজকে আমি সকালে খিচুড়ি বানিয়েছি, তো আজকে সকালে খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি খেয়েছি, মানে পাঁচ মিশালি খিচুড়ি বানিয়েছি, সবজি টবজি সব কিছু দিয়ে, বাঁধাকপি মূলো কোয়াশ বেগুন আলু দিয়ে বানিয়েছি, আর একটু ঘি দিয়েছি, আর বাসমতি রাইসে বানিয়েছি একটু, মানে নিরামিষ। আর আজকে আমরা নিরামিষই খাবো, মনসা পুজোর দিন আমরা নিরামিষই খাই। আর ব্যাংকে গেছিলাম, তো আমার কালকে এক্সাম শেষ হয়েছে, মানে এক্সামটা শেষ হয়ে আমি এত হ্যাপি, মানে আর লিখতে লিখতে এত হাত ব্যথা হয়ে গেছে, তো এই কদিন তো অফিসও যাওয়া হয়নি, ডিউটি যাওয়া হয়নি, তো জানি না কবে ডাকবে, সেই জন্য আজকে ব্যাংক থেকে টাকাটা তুলে নিলাম। আর আমাদের বাড়িতে প্রচুর বৃষ্টি লেগেছে, মানে প্রচুর জল হয়ে গেছে বাড়িটা আর কি, মানে রাস্তায়। আর ওখানে ইনস্টাগ্রামে ভিডিও দেখতেছি, দেখো না অ্যাকচুয়ালি আমি ভিডিও কয়েকটা পোস্ট করলাম, তো ওটাই দেখছি। আর আজকে দুপুরে রান্না হবে, বাবা বাজার করে নিয়ে আসবে তারপরে, তো সেই জন্য একটু শুয়ে আছি, শরীরটা ভালো লাগছিল না, কারণ এই কদিন ধরে একবারে এক্সাম দিতে দিতে। আর কালকে মাংস রান্না করেছি, সে ভিডিওটা তো তোমরা দেখতেই পাবে, ওটা তো দেখো কি। তো আজকে প্লিজ তোমাদের আরেকটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের সামনে চলে যায়। তো সবাইকে কি বলবো, গুড ইভ গুড আফটারনুন। আর পাগলের মতো আমি আর ভিডিও করবো না, ও করুক, ওর ইচ্ছা হয়েছে আজকে এটা। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমাদের বাড়িতে তো মনসা ঠাকুর আছে, তোমরা জানো, তোমাদেরকে একদিন দেখাবো। আর আমাদের বাড়িতে মানে বিয়ে লাগলে মনসা ঠাকুরের গান দিতে হয়, আমাদের মধ্যে আর কি নিয়ম আছে, তো বড় করে তো আমরা দাদার বিয়ে লাগলে সেটা করব। আর তোমাদের অবশ্যই দেখাবো, আর বছরে বছরে আমরা মনসা পুজো করি তো ফাল্গুন মাসে, তো এটা একটু মানে ব্রাহ্মণ নিয়ে আসবো না, সেরকম নর্মালি করব বাড়িতে, নিজেই মা দেয় উপোস করে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, টাটা বাই ফ্রেন্ডস। তো দেখো আজকে রান্না করব মটন, তো এখানে মটন নিয়েছি 400 গ্রাম। আর এখানে নিয়েছি কী কী লাগছে মটনটা রান্না করার জন্য, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, একটা কাঁচা টমেটো বাটা অর্ধেকটা, আর এখানে রসুন বাটা, আদা বাটা, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো। তো আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব, আর লাগবে নুন, হলুদ আর সর্ষের তেল। তো দেখো এখানে আমি সবগুলো উপকরণ দেখিয়ে দিয়ে দিয়েছি, তোমাদের যা যা দেখালাম, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল হাফ কাপ মতো, একটু বেশি করে দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, তো মাংসটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো এখানে দেখো মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে, তো এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এখানে দেখো মাংসের জন্য আমি আলুটা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর দিয়েছি সর্ষের তেল, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়নে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ আর লঙ্কা ফোড়নে, আর একটু চিনি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, তো এটা আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি।
তোমরা যে যতটা পারো ম্যারিনেট করে রাখবে, যত ম্যারিনেট করে রাখবে তত খেতে মাংসটা নরম হবে আর টেস্টি হবে। দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, তো একটু নাড়াচাড়াও করে নিয়েছি। তো এবার আমি মাংসটা নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে আমি নুন দিইনি মনে হয়, মনে নাই আমি নুন দিয়েছি কিনা, তো নুনটা পরে একটু চেখে নেব। তো এখন আমি মাংসটা একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাংসটা যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেখো মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আমি আরও প্রায় 20-25 মিনিটের মতো কষিয়ে নেবো, তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটু করে। তো আবারও মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা প্রায় আমি 35-40 মিনিট মতো কষিয়ে নিলাম। তো এখন একটু মাংসটাতে আমি দিয়ে দেবো জল। আর এখানে দেখো মাংসটাতে আমি দিয়ে দিলাম জল, আর নুন দেইনি যেহেতু মাংসটাতে, তো সেই জন্য আমি মাংসটাতে নুনও দিয়ে দিলাম। তো আবারও আলুগুলো আমি দিয়ে দিয়েছি, কয়েকটা 3-4টা আলু আমি ভিজিয়ে রেখেছি, 3-4 টুকরো। আর মাংসটা আর একটু কষানো হলে আমি এর মধ্যে মিট মশলা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর এখানে দেখো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব মিট মশলার গুঁড়ো। আর একটু আমি জল দিয়ে দেবো। মিট মশলার গুঁড়োটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা গুঁড়োটা আগে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে মানে গরম মশলাটা পরে দিলে খেতে চায় না, সেই জন্য কষানোর সময় দিয়ে দিই, কারণ কীরকম গরম মশলার গন্ধটা নাকি কষানো পরে দিলে ভালো লাগে না। দেখো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম জল, তো একটু একটু করে জল দেবো আর সেদ্ধ করে নেব। তো এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাংসটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মাংসতে যে জলটা আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, তো আবার একটু পর আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা এভাবে আমি জল দিয়ে দিয়ে হালকা জল দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আবারও, তো মাংসটাতে যে পরিমাণ জলটা দিয়েছি সেটা শুকিয়ে গেছে। তো মাংসটা বেশি ঝোল করবো না, একটু কষা কষাই রাখবো, আমাদের বাড়িতে খাসির মাংস বেশি ঝোল খায় না। মাংসটাতে দেখো আমি দিয়েছি জল, তো মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, আর বেশি সময় লাগবে না, তারপরে আমি নামিয়ে নেব। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, তো একটু ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। মটনটা আমার হয়ে গেছে, তো আমি নামিয়েও নিয়েছি।